দাজ্জাল অনেক বড় একটি ফিতনা, কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দাজ্জালের চাইতেও বড় একটা ফিতনা তোমাদের সামনে উপস্থিত না হবে। আশ্চর্যের বিষয়, হুজুর দাজ্জাল নিয়ে এত কথা বললেন, আবার দাজ্জালের চাইতেও বড় একটা ফিতনা, এটা কেমন কথা? ফিতনা ছাড়া কি আপনার আর কোনো কথা নাই? কথা আছে, এটা শেষ কথা। দাজ্জালের চাইতেও বড় একটা ফিতনা, যেই ফিতনা থেকে আমাদের সকলের বাঁচা উচিত। দাজ্জাল পাই আর না পাই, এই ফিতনা কিন্তু আমাদেরকে ধরে ফেলতে পারে। আল্লাহ নবী বলেছেন সেই ফিতনার নাম হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। কি করা? লোক দেখানো ইবাদত করা। আমি নামাজ পড়ছি, প্রিয় মানুষ আমাকে দেখছে, মসজিদের ইমাম সাহেব আমাকে দেখছেন, আমি যদি এখন একটু সুন্দর করে রুকু সেজদা না করি, হুজুর বলবে আমি মনে হয় নামাজ পড়তে পারি না, এই জন্য রুকুতে একটু সময় বেশি দিলাম, সিজদা একটু সময় বেশি দিলাম, আমি যদি এখন নামাজটা আদায় করি অমুকে আমার প্রশংসা করবে। প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করা, প্রশংসা পাওয়ার জন্য নামাজ পড়া, প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, প্রত্যেকটার নাম হলো রিয়া আর ছোট শিরিক। আল্লাহ নবী বলেছেন এই শিরিক যতদিন পর্যন্ত ব্যাপকতা লাভ না করবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না।